আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও সবাই ভালো আছি। আমরা সবাই আসলে বেশ অসুস্থ ছিলাম, জ্বর সর্দি কাশি এগুলো ছিল, তো আলহামদুলিল্লাহ এখন আস্তে আস্তে সবাই ভালো হচ্ছি। দেখতে পাচ্ছেন এটা একটা চাইনিজ কুমড়া, এটা আমার গাছ থেকে নভেম্বরের 11 তারিখ পেরেছি। কয়েকজনের কাছ থেকে শুনেছিলাম নভেম্বরে বা এমনিতে ঠান্ডার সময় নাকি চাইনিজ কুমড়া ধরে বা হয়ে যায়, তো আসলে এরকম ধারণা আমি আসলে আগে তো আগেও চাইনিজ কুমড়া লাগিয়েছিলাম, তো এরকম আসলে অত কিছু মনে নেই। তো সত্যি সত্যি এবার দেখলাম যে এখন তো নভেম্বর বেশ ঠান্ডা, ঠান্ডার মধ্যেও কিন্তু চাইনিজ কুমড়া টিকে যায়। এক এক গাছের এক একটা বৈশিষ্ট্য, আসলে এই গাছ হয়তো ঠান্ডা সহ্য করতে পারে, আর অনেক গাছ তো আসলে লাউটাও এগুলো তো অনেক আগেই মরে গেছে। তো যাই হোক, এই চাইনিজ কুমড়াটা আমি এখন পিল করে নিয়েছি, এখন এটাকে আমি কেটে কুটে রান্না করব। তো সেদিন আমি দুটো চাইনিজ কুমড়া গাছ থেকে ফেলেছি, একটা আমার ননস্কে দিয়ে দিয়েছি, আর যেটা একটু বড় সাইজের সেটা আমি রান্না করছি। আসলে যেটা বড় সাইজের সেটা আমি রেখেছি, মনে হচ্ছিল যেন একটু শক্ত হয়ে গেছে, আসলে আলসেমি করে ঠান্ডার জন্য বা বৃষ্টির জন্য বাইরে যাইনি আর গাছ থেকে আনিনি, আর মনে হচ্ছিল এটা একটু শক্ত হয়ে গিয়েছে, তো ভাবলাম এটা আমি রেখে দেই। আর যেটা মনে হচ্ছে একটু কচি আছে সেটা দিয়ে দেই, তাহলে ভালোভাবে খেতে পারবেন, ভিতরে ওই যে জাল জাল হয়ে যায় সেরকম আর হয়তো হবে না ওনারটা। চাইনিজ কুমড়া কিন্তু বেশ মিষ্টি থাকে, এমনিতে রান্না করলে বোঝা যায়, তো খুব একটা খারাপ লাগেনি, অবশ্য একটু জাল জাল হয়ে গিয়েছিল, এরপরেও কিন্তু মজারই লেগেছিল। কেটে রেখে দিয়েছি চাইনিজ কুমড়া, আর এই তো তেল মশলা নুন মরিচ যা কিছু দিয়ে মশলা বা বাগার দিতে হয় রান্না করতে হয় আর কি, সেভাবে করে নিচ্ছি। বাগার দিয়ে কষিয়ে নিয়েছি, জুল দিয়েও জুল জুল বলতে একটু মশলা দিয়ে বা পানি দিয়ে কষিয়ে নিয়েছি। তো কেটে রাখা চাইনিজ কুমড়া দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে কষিয়ে নিব, তারপরে এর মধ্যে মাছ দিয়ে দিব, মাছ দিয়ে আর একটু কষিয়ে নিব। তো আজ আমি আর মাছ ভাজা করে দিচ্ছি না, এমনিতেই রান্না করব। তো অল্প কয়েক মিনিট কষিয়ে নিয়ে এর মধ্যে মাছ দিয়ে আরও কিছুক্ষণ কষাবো, তারপর তো পানি দিয়ে জাল দিব। রান্না হয়ে গেছে আসলে, তো আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি, আর নেড়ে ছেড়ে ডেকে রেখে দিব, 1 মিনিট পর চুলা থেকে নামিয়ে নিব। আর ওদিকে আমি মাছ ভাজা করছি, এই তো বাচ্চারা তো এগুলো খেতে চাইবে না, তো ওদের জন্য আমি চিকেন বিরিয়ানি রান্না করেছি। সালাদের উপকরণ করে থাকলেও কিন্তু সবসময় ইচ্ছে করে না তৈরি করতে, তো আজ যেহেতু মাছ ভাজা করেছি আবার বিরিয়ানিও আছে, তো ভাবলাম একটু সালাদ বানিয়ে নেই। আমাদের ঘরের সবাই কিন্তু বেশ বেশ অসুস্থ ছিল, তো আস্তে আস্তে এখন কমা শুরু হয়েছে আর কি, গত শনিবার থেকে। হয়তো হামজার বৃহস্পতিবার ছিল কি না আসলে জানি না, তবে শুক্রবারটাও খেয়াল করিনি, তবে শনিবারে বুঝতে পেরেছি যে ওর জ্বর উঠে গেছে। তো এখন পর্যন্ত কিন্তু আরেক শনিবার, আজ 8 দিন চলে গেলো, এখনও কিন্তু একটু একটু আছে। তো শনিবার থেকে জ্বর হওয়ার পর 3 দিন তো একদম বলতে গেলে ওর খাওয়া দাওয়া বন্ধ, একদম কী বলবো, কাশ, তারপর বমি এবং খুব জ্বর ছিল। তো আজ 3 দিন 3 দিন 5 দিনে আসলে ও ভালো হয়েছে। আসলে 3 দিন স্কুল বাদ দেওয়ার পর স্কুল থেকে ফোন করে বলেছে যে ওকে পরের দিন যেন ওষুধ দিয়ে হলে দিয়ে দিয়ে স্কুলে, স্কুল আর মিস করতে পারবে না। সোম মঙ্গল বুধ 3 দিনই সে স্কুলে যেতে পারেনি, তো বৃহস্পতিবার তো দিতেই হয়েছে, বৃহস্পতি শুক্র গিয়েছে, আর বড় দুজনও কিন্তু এরকমই অসুস্থ, তারপরও স্কুলে যাচ্ছে আর কি কষ্ট করে, তো একজন আবার শুক্রবারে যেতেও পারেনি। সবারই আসলে সর্দি কাশি জ্বর এগুলোই, কিন্তু মনে হচ্ছে এবারের জ্বর একটু বেশি কষ্টদায়ক বা খুব সহজে কমছে না। আসলে একটু যদি মনে হয় কম, তারপর আবার মনে হয় যে না জ্বর বেশি বেড়ে গেছে। আবার শুধু আমাদের ঘরে না, আসলে চারিদিকে অনেকের কাছেই শোনা যাচ্ছে, অনেকের ঘরেই এরকম জ্বর সর্দি কাশি,
অনেকে অনেক মানুষই অসুস্থ, ছোট থেকে বড় অনেকেই কিন্তু অসুস্থ হয়ে ঘরে বসে আছেন। যেহেতু ঠান্ডার সিজন, দেখা যায় বাচ্চারা স্কুলে গেলেই কিন্তু ঠান্ডা লাগিয়ে ফেলে, আর জ্বর সর্দি হয়ে যায়। আর দেখা যায় যে বাচ্চারা ছোট থাকলে একটু বেশি বা একটু ঘন ঘন জ্বর সর্দি কাশি এসব হয়। বেশ কিছুদিন থেকে কিন্তু বৃষ্টি, আর বৃষ্টি তো থামতেই চায় না, বেশিরভাগ সময় বলতে গেলে আসলে বা বেশিরভাগ দিনই বৃষ্টি হচ্ছে। তো মাঝে মধ্যে একটু রোদের দেখা মিলে, তা না হলে দেখা যায় সব সময় মেঘলা বা অন্ধকারের মতো আকাশ হয়ে থাকে, আর বৃষ্টি পড়ছে, আর ঠান্ডা তো আছেই। আমারও আসলে অনেক জ্বর ছিল, তারপরেও কোনো রকমে অল্প একটু খেয়ে খেয়ে আমি তো চলি, বা সবাইকে আমাকে খাওয়াতেও হয়, সবাইকে দেখতে হয়, যত্ন করে নিতে হয়। হামজার বাবা অসুস্থ ছিলেন, উনিও 3 দিন বলতে গেলে তেমন, 3 দিন আসলে 2 দিন তো একদম পুরোপুরি বলতে গেলে কোনো কিছুই খাননি, 3 দিনের দিন অবশ্য অল্প একটু খেয়েছেন। প্রথম 2 দিন তো উনি বলতে গেলে 1 কাপ চাও খাননি, পরোটা দিয়েছিলাম, তো ওর 1টা পরোটাও শেষ করতে পারেননি। ফ্রিজে দুধ আছে, তো সেগুলোর আবার ডেট আছে, ব্রেড ট্রেড আর অনেক কিছু, ডেট শেষ হয়ে গিয়েছিলো, আসলে খাওয়া তো হয়নি, তাই ডেট শেষ হয়ে গিয়েছিলো, ফেলে দিতে হয়েছে। আর করে জুস টুস শেষ হয়ে গিয়েছিলো, তো হামজার বাবা কর্নার সব থেকে এগুলো নিয়ে এসেছেন, কেননা হামজা এই কয়েকদিন তো শুধু একটু জুসই খেয়েছে, আর তেমন কোনো কিছু খেতে চায়নি। আসলে ছোটো বড় সবারই দেখা যায় যে জ্বর হলে মুখে তেমন একটা টেস্ট থাকে না, বা খেতেও আসলে ইচ্ছে করে না, কেমন যেন চলে যায় আসলে। তো কাল থেকে বা শুক্রবার থেকে একটু খাওয়া দাওয়া সবাই করছে আর কি, দোয়া করবেন সবাই। কিন্তু এখনও একদম পুরোপুরি ভালো হয়নি, সুস্থ আছি আমরা এখনও সবাই, মোটামুটি এমনিতে ভালো আছি। ডক্টর একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল, গিয়েছিলাম, তো বৃষ্টি আছে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি বলতে গেলে সারাক্ষণই পড়ছে, বৃষ্টি তো আছে সাথে সেই সাথে জোরো বাতাসও আছে, দেখতে পাচ্ছেন বাতাস একদম গাছের ডালপালাগুলো কীভাবে ঝুলাচ্ছে। আর কয়েকদিন আগে তো ওইদিকের একটা ফ্যান্সও ফেলে দিয়েছিল, মাশাল্লাহ দেখতে পাচ্ছেন, ফুলগুলো দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে। আর এগুলো এমন সময় ঠান্ডার সময় বা নভেম্বরের দিকে আসলে ফুটে। আর এদিকে দেখতে পাচ্ছেন আমার কাছে কিন্তু পটল আছে, এই তো পটলগুলো আমি এই সপ্তাহে তুলে শেষ করেছি আসলে। তো পটল গাছও দেখলাম যে ঠান্ডার সময় পর্যন্ত বা এই নভেম্বর মাস পর্যন্ত কিন্তু জীবিত থাকে, বা পটলও ভালো থাকে গাছেই, তবে কিছু গাছ মরে গেলেও কিছু গাছ একদম বা বেশ সতেজই থাকে। কিন্তু এদিকে পটলের গাছ মরে গেছে কিন্তু পটল আছে, ভালোই আছে। আর এদিকের গাছ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে চাইনিজ কুমড়ার গাছ বা ডাল, দেখতে পাচ্ছেন এখনও কিন্তু সতেজ। আর ওই যে দেখতে পাচ্ছেন পটলের গাছ, এগুলো পুরোপুরি কিন্তু এখনও মরে যায়নি, কিছুটা মনে হচ্ছে এখনও তাজা, আর কিছুটা কেমন যেন হয়ে গেছে। আর ওই পাশে আরও পটলের গাছ আছে, আরও 2-3টা গাছ আছে টবে, সেগুলো তো একদম বলতে গেলে সতেজই আছে গাছ, ওই যে দেখতে পাচ্ছেন মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। আমি তো ভেবেছিলাম 1টা চাইনিজ কুমড়া, তো পরে থেকে পাশে আরেকটা নতুন বড় হচ্ছে আর কি। সামারে গার্ডেনের জন্য আসলে অনেক কষ্ট করেছি, যারা গার্ডেনিং করেন সবাইকে তো আসলে বেশ কষ্ট করতে হয়। তো এখন পর্যন্ত বলতে গেলে এই ঠান্ডার মধ্যেও যে চাইনিজ কুমড়া বা এখনও পটল, আসলে পটল তুলে শেষ করেছি কিন্তু এখনও তো চাইনিজ কুমড়া গাছে আছে, তো এটা দেখে বা ভাবতেই আসলে বেশ ভালো লাগছে। এতে এদিকে আমাদের অলিভের গাছ দেখতে পাচ্ছেন, অলিভও ধরেছে কিন্তু এগুলো এই সাইজেরই হয়ে রয়ে গেছে গাছে, আর বড় হচ্ছে না। দেখতে পাচ্ছেন এদিকে আরও পটল আছে কিন্তু গাছে, মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। তো আরও 2-3 দিন আগের ভিডিও ক্লিপস আসলে এগুলো, তো নভেম্বরের 19 তারিখের মধ্যেই কিন্তু আমি সবগুলো পটল গাছ থেকে তুলে নিয়েছি, আর কোনো কিছু গাছে নেই, যা কিছু হারভেস্ট করার করে নিয়েছি। শুধু কাঁচামরিচ গাছের বা 2-3টা গাছে এখন অল্প কয়েকটা কাঁচামরিচ আছে, একদিন সেগুলোও তুলে নিব। এই 2-3 দিনে আমি যা পটল গাছে ছিল আর কি সবগুলোই পেরে নিয়েছি। আজ নভেম্বরের 19 তারিখ লাস্ট লাস্ট হারভেস্ট করেছি যা পটল টটল বা চাইনিজ কুমড়া, সরি আরও কিন্তু গাছে আছে, শুধু পটলই হারভেস্ট করা শেষ হয়েছে, এখনও কাঁচামরিচ আর চাইনিজ কুমড়া গাছে রয়ে গেছে। স্কুল থেকে এসেই ওরা উপরে দৌড়াচ্ছিল আর বলছিল আমাদেরকে চকলেট
বা হট ড্রিঙ্কস দেওয়ার জন্য আসলে। তো আমি একটু হট চকলেট বানিয়ে নিয়ে ওদের রুমে উপরে দিয়ে আসব। এটা ছিল বৃহস্পতিবারের কিছু ভিডিও ক্লিপস। বিকাল 4টার সময় আসলে হামজার ডেন্টিস্টে অ্যাপয়েন্টমেন্ট ছিল। ওকে আসলে তেমন একটা নিয়ে যাওয়া হয় না ডেন্টিস্টে, মনে হয় 2-3 বছর আগে বা আরও আগে হবে একদিন নিয়ে গিয়েছিলাম, আর যাওয়া হয়নি। তো অনেক সুইট টুইট তো খায়, আসলে এমনিতেই রুটিন চেক করানোর জন্য একটা অ্যাপয়েন্টমেন্ট বুকিং করেছিলাম। তো মনে হয় 3 সপ্তাহ পর ডেট দিয়েছে। তো আমাদের মনে আছে আসলে বৃহস্পতিবার, তো খেয়াল করিনি আসলে। তো মনে হচ্ছিল যদি আসলে অ্যাপয়েন্টমেন্টটা ক্যান্সেল করে দিতাম ভালো হতো, কেননা সবাই আমরা একটু একটু অসুস্থ, আর হামজার বাবাও আসলে নি হামজার বাবারও আসলে নিয়ে এসেছেন ঠিক আছে, কিন্তু একটু কষ্ট হয়ে গেছে। তো উনি গাড়িতেই বাইরে বসে আর কি, আর হামজা তো স্কুলে ছিল, স্কুল থেকে আসার পর একটু রেস্ট নিয়ে আমরা চলে এসেছি। তো হামজার আমি ভিতরে ঢুকেছি, তো এই তো হামজাকে ওর সিটে দেওয়া, আবার যে সিটে তোলা হয় আর কি পেশেন্টদের সেই সিটে তোলা হয়েছে। আর ডক্টর তো ওকে অনেক রকমের প্রশ্ন করছিল, আসলে হয়তো ওর বয়ে চলে যাওয়ার জন্য বা বয়ে না পাওয়ার জন্য বিভিন্ন রকমের এমনিতে প্রশ্ন করছিল স্কুলের, বা এমনিতে বিভিন্ন রকম প্রশ্ন করলে করে আসলে ওকে নর্মাল করার চেষ্টা করছিল। স্কুলের প্রশ্ন হচ্ছে কোন সাবজেক্ট পছন্দ করে, সেটা কতটা সুইট খায়, কী খায়, কতবার টিথ ব্রাশ করে, এরকমই আসলে সাধারণ প্রশ্ন। এমনিতে আসলে ওরা বেশ ফ্রেন্ডলি থাকে, বিশেষ করে বাচ্চাদের সাথে। তো আলহামদুলিল্লাহ ওর সব কিছু ঠিক আছে, আমরা এখন বের হয়ে যাচ্ছি। আর ওকে আরও বেশি করে টিথ ব্রাশ করার জন্য বলে দিয়েছে, আর সুইট সুইট বা ড্রিঙ্কস এরকম জাতীয় খাবার বা সুইট কম খাওয়ার জন্য বলেছে, আর বেড টাইমের আগে যেন না খায় এটাও বলে দিয়েছে। বিশেষ করে ভালো করে টিথ ব্রাশ 2 বার করতে হবে, এগুলো বুঝিয়ে দিয়েছে। আসলে বাচ্চাদেরকে তো আর সুইট খাওয়া বন্ধ করানো যায় না, আর টিথ ব্রাশ করতে গেলে দেখা যায় এত তাড়াহুড়ো করে টিথ ব্রাশ শেষ করে ফেলে। দেখতে পাচ্ছেন আকাশের অবস্থা, আর সন্ধ্যা হয়ে গেছে, তো বৃষ্টি কিন্তু পড়ছে সবসময়, মনে হচ্ছে যেন বৃষ্টি পড়ছেই পড়ছে পড়ছে শুধু পড়ছেই। তো আমরা এখন ঘরে ফিরে যাচ্ছি। দেখতে পাচ্ছেন অলরেডি রাস্তার পাশের লাইটগুলো কিন্তু জ্বলে গেছে, আর যদি এখনও খুব একটা অন্ধকার হয়ে যায়নি, তো কিছুক্ষণের মধ্যে কিন্তু অন্ধকার হয়ে যাবে। তো একটু শ্যুট করলাম আপনাদের জন্য, আর এমনিতেও দৃশ্যটা একটু অন্যরকম লাগছিল। রাতের বেলা একটা পিজা অর্ডার করা হয়েছে, যা খেতে চাচ্ছিল তো অর্ডার করেছিলেন, চলে এসেছে। 3-4 দিন আগে মাছ ভাজা করেছিলাম, তো খাবার হয়নি আসলে, আর বাদ এমনিতে আসলে তেমন একটা খাওয়া দাওয়া হয়নি। তো ভাবলাম যেহেতু জ্বর, তো জ্বরের মধ্যে একটু ভর্তা টর্তা এরকম খাবার খেলে ভালোই লাগবে। তো আমি মাছের কাঁটা বেছে নিচ্ছি, নিয়ে ভাবলাম মাছ দিয়ে একটু ভর্তা বানিয়ে ফেলি। আমি পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে রেখেছি, মাছও বেছে নিয়েছি কাঁটা ফেলে। তো একটু লবণ দিয়ে দিলাম, আর এর সাথে সরিষার তেল দিয়ে দিব, দিয়ে মিক্স করে নিলেই আমার মাছের ভর্তা হয়ে যাবে। আর একটু ধনিয়া পাতা কুচিও দিয়েছি। এই ছিল আমার আজকের ব্লগ। তো আপনাদের সবাই যেন তাড়াতাড়ি একদম পুরোপুরি সুস্থ হয়ে যায়, আর আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই দোয়াই করি। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।